কি মাল দেখাবো আজকে। মালের মধ্যে আমাদের একটা খুব পপুলার আইটেম এই যে কুল ওয়াটার। কুল ওয়াটার অনেক ধরনের আসছে মার্কেটের মধ্যে। কুল ওয়াটার কারো কাছে এরকম ব্লু কালারের আসছে, হ্যাঁ কারো কাছে এরকম ডার্ক একটু হালকা কালারের, কেউ আবার রং মিশায় কাজ করতেছে। তো এটা হচ্ছে অরিজিনাল, কারণ রং মিশায় কাজ করে। এখানে টপের একদম লাস্টের মধ্যে এখানে রঙের টপ, কারো যদি 1 কেজি লাগে 1 কেজি বলবেন, আমরা 1 কেজি আপনাদের বোতলে দিতে পারবো, এরকম নর্মাল বোতলে দিতে পারবো, এরকম সিলভার বোতলেও দিতে পারবো। 1 কেজি মাল লাগে তাহলে অবশ্যই অবশ্যই সিলভার বোতলে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ রহমতে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক। চলে আসলাম আমি মাহফুজ খান, আজকে আবার হইচই শব্দ পাবেন ইনশাআল্লাহ, কারণ নিচের দোকানে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আপনাদেরকে আবার যেহেতু লুজ মালের কথা বলতেছেন, আপনারা ডিমান্ড করতেছেন, তো ইনশাআল্লাহ আপনাদেরকে লুজ মাল দেখাবো। আজকে কী মাল দেখাবো? আজকে লুজ মালের মধ্যে আমাদের একটা খুব পপুলার আইটেম এই যে কুল ওয়াটার। কুল ওয়াটার নিয়ে আমি আজকে কথা বলবো। কুল ওয়াটার আমাদের কাছে 5 কেজি থেকে 10 কেজি ফাইলে আসে। তো এখানে 1 কেজি ফাইল আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে 1 কেজির ফাইল। তো এখানে একটা কোড নাম্বার দেওয়া আছে। এটা কিন্তু কুল ওয়াটার অনেক ধরনের আসছে মার্কেটের মধ্যে। কুল ওয়াটার কারো কাছে এরকম ব্লু কালারের আসছে, কারো কাছে এরকম ডার্ক কালারের আছে, হ্যাঁ কারো কাছে এরকম ডার্ক কালার আছে, কারো কাছে এরকম একটু হালকা কালারের, আরও কালো কালারের মধ্যে আছে, কেউ আবার রং মিশায় কাজ করতেছে। তো এটা হচ্ছে অরিজিনাল, ঠিক আছে। যারা রং মিশায় কাজ করে, এটা প্লাস্টিকের বোতলটাকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যারা রং মিশায় কাজ করে, এখানে টপের একদম লাস্টের মধ্যে এখানে রঙের টপ আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা কিছু প্রত্যয়িত হয়েছিলাম, আমাদেরকেও ধরেছিল, তো এখন আলহামদুলিল্লাহ নাই, দেখতে পাচ্ছেন আপনি এখানে একদম ক্লিয়ার। কিন্তু যখন আসে মালগুলি সবগুলি আসে, তো সবগুলোর মধ্যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন রকমের মডেল থাকে। তো আমরা আজকে আমি এটা দাম বলতেছি, এটা কিন্তু আমরা প্রায় আমি একটা কথা বলতেছি, এখন প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়তেছে, তার এই ধারাবাহিকের মধ্যে এটা দামও বেড়েছে। এটা আমরা আগে অনেক কমে বেচতাম, তো আজকে আমি বলে দিচ্ছি আপনাকে 9500 টাকা কেজি, ঠিক আছে। 9500 টাকা কেজি, কেজি বলতে আমরা বুঝাই আপনাকে, আমি আজকে অনেকগুলি ফ্লেভার প্রোডাক্টের মধ্যে দেখাচ্ছি। এটা হচ্ছে 1 কেজি, কারো যদি 1 কেজি লাগে 1 কেজি বলবেন, আমরা 1 কেজি আপনাদেরকে ইনশাআল্লাহ এরকম প্যাড বোতলে দিতে পারবো, এরকম নর্মাল বোতলে দিতে পারবো, এরকম সিলভার বোতলেও দিতে পারবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো যদি কারো 1 কেজি মাল লাগে তাহলে অবশ্যই অবশ্যই সিলভার বোতলে নেবেন, যদি কারো আধা কেজি মাল লাগে সে অবশ্যই অবশ্যই এরকম সিলভারের বোতলে নেবেন, তারপর 250 গ্রাম লাগে, তারপর আমি বলবো 250 গ্রাম যদি নিতে চান উনিও ভাই সিলভারের বোতলে নেবেন। সিলভার বোতল 250 গ্রামের আমাদের কাছে মজুত আছে, এটা হচ্ছে আমাদের কাছে 250 গ্রামের বোতল, আমি এখানে দেখাই আপনাদেরকে একটু দূর থেকে, এটা হচ্ছে 250 গ্রাম। যদি কারো 100 গ্রাম লাগে আর তারা যদি এরকম বোতলের মধ্যে ভরতে চান, তারা আপনারা এরকম প্লাস্টিকের বোতলের মধ্যে নেবেন, এটার কোনো চার্জ নিব না আমরা, প্লাস্টিকের বোতলের কোনো চার্জ আমরা নিব না। কিন্তু আমাদের কাছে যখন আপনি সিলভারের বোতল চাবেন তখন আমরা এটা একটা চার্জ নেব, কারণ একটা সিলভারের বোতলের প্রায় কম বেশি 100 টাকার মতো দাম কেনা পড়ে। তারপর যদি 50 গ্রাম চান, 50 গ্রাম আমরা আপনাদেরকে প্লাস্টিকের বোতলের মধ্যে দিতে পারবো ইনশাআল্লাহ, প্লাস্টিকের বোতলও এই 50 গ্রাম। একটা মিনিট আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই 50 গ্রামের ফাইল, এটা হচ্ছে আমাদের 50 গ্রামের ফাইল। তো কেজি দাম পর্যন্ত আমি যখন বলছি আপনাকে, যেটা 9500 টাকা কেজি, তো আমরা আপনার কাছ থেকে এইখান পর্যন্ত শেষ সমাপ্ত। তারপরে আসে আপনার গিয়ে 25 গ্রামের পরে আসে আউন্স। অনেকে বলে ভাই আমি তো একটু নতুন উদ্যোক্তা, কারণ আমার কাছে 95% লোক যারা আসে তারা নতুন উদ্যোক্তা আসে, তো আমি তাদেরকে ওনাদের জন্য বলি ভাই আপনারা অল্প নেন, হ্যাঁ বুঝেন কাজ করেন, যদি ভালো লাগে তাহলে নেবেন। তো এই বোতলের মধ্যে আমি আপনাদের ওখানকার মাল দিব অ্যাকচুয়ালি, কিন্তু এটা হচ্ছে একটা কাঁচের বোতল, কাঁচের বোতলের মধ্যে আমি সবসময় মাল বেচি, আমি সবাইকে না করি প্লাস্টিকের বোতলে দিয়েন না, 25 গ্রাম যাবে না। 25 গ্রাম দেখেন এখানে আপনারা খেয়াল করতে পারছেন, অর্ধেকের চেয়ে একটু বেশি, পুরোর চেয়ে একটু কম। আমি কিন্তু যখন মাল দিব ইনশাআল্লাহ, যখন আমরা এটা ভরি, আমার কাছে বড় বোতল নাই না, আমি দেখাতাম আপনাদেরকে, আমরা যখন ভরি তো এখান পর্যন্ত ভরে দিই, তো এটার মধ্যে 28 গ্রাম মাল চলে যায়। কিছুক্ষণ আগের কাস্টমার আসতে বলে 30 গ্রাম, আমি না 30 গ্রাম না, 30 গ্রাম বললে ভুল হবে, 25 গ্রাম বললেও ভুল হবে, 28 গ্রাম মাল যাবে, অর্থাৎ 1 আউন্স মাল যাবে। 1 আউন্সের মধ্যে আমরা যখন আপনাদের কাছ থেকে নিব প্রায় 30 থেকে 35 টাকার বেশি একটু চলে যাবে, কারণ বোতলের দাম হচ্ছে আপনার 20 টাকা খালি বোতলের দাম। এটাও আপনাকে চার্জ ধরবো, এটাও আপনাকে চার্জ ধরবো, তারপরে আপনার হচ্ছে এটাও যে দুই তিন গ্রাম মাল বেশি দেবে, এটারও চার্জ ধরবো আপনাকে। আর যদি বলেন আর একটু ফ্যান্সি বোতল লাগবে, তো আমরা এটা বোতল নেবো আপনাদের কাছ থেকে, এটার জন্য এক্সট্রা আপনাকে 40 টাকা পে করতে হবে। এটার মধ্যে সুবিধা কী আছে, এটার মধ্যে আপনাকে বারবার যখন খুলবেন, যখন এটা খোলা হয়, আমি এটা দেখাচ্ছি আপনাকে, আমার ক্যামেরা লড়তেছে বুঝতে পারতেছেন, আমি কিন্তু লড়াচড়া করছি। এটার মধ্যে যখন আপনার খোলা হয়, এটা হচ্ছে আপনার এরকম বল পাবেন, তো কাস্টমারকে ডাইরেক্ট আপনি লাগিয়ে দিলেন, এটাকে যখন খোলা হবে তখন এটার মধ্যে একটা ওয়াশার আছে, ঠিক আছে, ওয়াশার আছে, ওয়াশারটা খুলতে তারপরে একটু কষ্ট হয়। তো যার যেরকম মনে সে মনে করেন ইনশাআল্লাহ নেবেন। আর আজকে আপনাদেরকে আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে আমি একটাই ভিডিও দেখে একটাই প্রোডাক্ট দেখেন, আজকে আমি যেটা দেখালাম আপনাদেরকে কুল ওয়াটার দেখালাম,
হ্যাঁ আলহামদুলিল্লাহ কুলবাটা দিয়ে আপনাদেরকে কাজ করছি আমি, যাদের মনসিব মনে করেন নেবেন। আর আমার ভিডিওটা যারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, আমার আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই তার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলকে। আর যারা আমার ফেসবুক চ্যানেলকে এখনও ফলো করেন নাই মেহরবানি করে ফলো করেন, শেয়ার করেন। আপনাদের একটা শেয়ার, আমি কিন্তু এই যে কথাগুলি বলি যে আমি দাওয়াতগুলি যে দেই, আমি এখন নামাজে দাওয়াত দেবো, হ্যাঁ কারণ ইমানের রসুলের কথা বলবো। আপনার এই লাস্টের মাহফুজ ভাইয়ের প্রোডাক্টটা তো বিক্রি হবেই, দুনিয়া যেটা আছে আমারও আসবে আপনারও আসবে, কিন্তু আখেরাত আমরা এখান থেকে খুব সহজেভাবে কামিয়ে নিতে পারবো। তো ভাই যেটা কথা সবসময় বলে থাকি, আল্লাহর ওয়াদা আছে নামাজের সাথে, যে ব্যক্তি পাঁচ নামাজকে জামাতের সাথে করবে, গুরুত্ব ইকরামের সাথে করবে, আল্লাহ তাআলা তার রিজিকের সম্মান করে দেবে, ঠিক আছে। ইনশাআল্লাহ এই নামাজের দাওয়াত এতটুকুই বলেন, আপনি সারাদিনের মধ্যে 500 থেকে 50 থেকে 10 থেকে 12 থেকে কমপক্ষে মানুষের সাথে 20 জন মানুষের মোলাকাত হয়, তো কমপক্ষে এতটুকু বলেন ভাই আল্লাহ বড় নামাজ পড়ো। হ্যাঁ এই অল্পাসটাই বললে এই অল্পাসটাই যথেষ্ট আমার কাছে। কালকে কিয়ামতের ময়দানে বলা হবে, জিজ্ঞেস করা হবে তুমি যা শিখছো কতটুকু দাওয়াত দিয়েছো, তো আমি যতটা আমি যতটা শিখছি আমি তার ততটুকু পড়তে পারি নাই, কিন্তু চেষ্টা করতে তো পারবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।